আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি অসাধারণ স্বাদের জলখাবার রেসিপি এক জলখাবার খেতে ভালো না লাগলে খুব সহজেই নামমাত্র তেল দিয়ে এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন একবার খেলে বারবার তৈরি করে খাবেন রেসিপিটি তৈরি করার জন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চাল আমি এখানে মগরা রাইস নিয়েছি আপনারা বাড়িতে থাকা যে কোনো চাল দিয়ে রেসিপিটা তৈরি করতে পারেন দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ মুগ ডাল মুগ ডাল আর চালকে ভালো করে ধুয়ে নিচ্ছে ভালো করে ধুয়ে নেওয়ার পর এতে দিয়ে দেব এক কাপ পরিমাণ জল এক কাপ পরিমাণ জল দেওয়া হয়ে গেলে ঢেকে এক ঘন্টার জন্য রেখে দেব চাল আর ডাল যতক্ষণ না ভালোভাবে ভিজে যাচ্ছে প্রায় এক ঘন্টা ঢেকে রেখেছিলাম ঢাকনা খুলে দিয়েছি দেখে নেব চাল ও ডাল ভালোভাবে ভিজেছে কিনা ভালোভাবে ভিজে গেছে জল থেকে ডালকে একটা গ্রাইন্ডিং জারে নিয়ে নিচ্ছে দিয়ে দেব অল্প একটু জল দুটো কাঁচা লঙ্কা চাল ও ডালকে গ্রাইন্ড করে নিচ্ছে চাল ও ডালের পেস্ট রেডি অন্য একটি পাত্রে ঢেলে নিয়ে নেব একেবারে মিহি পেস্ট করতে হবে একটি পাত্রে নেওয়া হয়ে গেলে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব অন্যদিকে গ্রাইন্ডিং জারে নিয়ে নিচ্ছে প্রায় টু টেবল স্পুন ভাজা বাদাম আপনারা চাইলে বাদামকে ভেজেও নিতে পারেন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা গ্রাইন্ড করে নিলাম অন্যদিকে চাল ডালের পেস্টকে ঢেকে রেখেছিলাম আধ ঘন্টা পর ঢাকনা খুলে দিয়েছি অনেকটা ফুলে গেছে এইবার এতে দিয়ে দেব বাদাম ও শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সব কিছুকে মিশিয়ে নিচ্ছে। ভালোভাবে এইভাবে ঠিক মিশিয়ে নিতে হবে অন্যদিকে গ্যাস অন করে দিয়ে দিলাম একটা ছোট প্যানে ওয়ান টিস্পুন সাদা তেল হাফ টিস্পুন কালো সর্ষে ওয়ান টি জিরে আর দিয়ে দিলাম কারিপাতা কারিপাতা থাকলে দেবেন না হলে ধনে পাতা দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন সব কিছুকে তেলে নাড়াচাড়া করে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে চাল ও ডালের ব্যাটারের ওপর দিয়ে দিচ্ছে আরো একবার কিছুকে মিশিয়ে নিচ্ছি ভালো করে আরও একবার মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম অল্প একটু তেল তেলটাকে কড়াইয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছে কড়াইয়ে তেল দেওয়ার পর এতে দিয়ে দেব দুই চামচ চাল ও ডালের ব্যাটার ব্যাটারকে এইভাবে গোল করে নিচ্ছে গোল করা হয়ে গেলে এতে দিয়ে দেব ওপর থেকে অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো ঢেকে রেখে দেব এক মিনিটের জন্য এক মিনিট পর ঢাকনা খুলে দিলাম ওপরের অংশটা ড্রাই হয়ে গেলে এটাকে উল্টে দেব। ওপরের অংশটা খুব ভালোভাবে ড্রাই হয়ে গেছে যদি না হতো তাহলে আরও কিছুক্ষণ ঢেকে রাখতে হতো উল্টে দিয়ে অন্য সাইডকেও হালকা করে ভেজে নিচ্ছে খুব সুন্দর দেখতে হয়েছে ভাজা হয়ে গেছে তুলে নিলাম সেম প্রসেসে সবগুলিকে তৈরি করে একটি প্লেটে নিয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চাটনির সাথে পরিবেশন করতে পারেন এতটাই টেস্টি যে শুধু খেতেও দারুণ লাগে তাহলে বন্ধুরা আপনারা রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখেছেন আর আপনাদের খুব ভালোও লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আমি একটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে দেখুন একেবারে নরম তুল তুলে যা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না